দেখুন যে কারণে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক তার সৃষ্টি করা মরণাস্ত্রের তালিকায় বন্দুকের স্থানই বোধ হয় সবচেয়ে সমৃদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে কখনো নিরাপত্তা কখনো শত্রুকে নিকেশ করতে মানুষ তার বুদ্ধিমত্তা ও শৈলীকে যেভাবে কাজে লাগিয়েছে তা দেখলে অবাক হতে হয় এখন পর্যন্ত বিশ্বের এক লাখের বেশি প্রকারের আগ্নেয়স্ত্র আবিষ্কৃত ও ব্যবহৃত হয়েছে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে মরণ ও বিপজ্জনক দশ আগ্নেয়াস্ত্র কী কী দশ কালাসনিকব দশ কালাসৌনিকপ এ কে ফোরটি সেভেন শুধু এই দশকেই নয় গত কয়েক দশক ধরে মানব জাতির সামনে সব থেকে বড় হুমকি হয়ে দেখা গেছে একে কে ফোরটি সেভেনকে মাত্র এক মিনিটে পাঁচশো আশি রাউন্ড ফায়ার করতে পারে এই মরণ বন্দুক অস্ত্রশস্ত্রের বাজারে একে বলা হয় ক্লাসিক্যাল ফায়ার আর্ম আজও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জঙ্গি সংগঠন এই বন্দুক ব্যবহার করে শুধুমাত্র এর নিখুঁত কারিগরির জন্য কালাসনিকভ অ্যাসল্ট রাইফেলে একে কে ফোর্টি সেভেন উদ্ভাবক মিখাইল কালাসনিকভ কালাসনিকভের অটোমেটিক রাইফেল এখনও বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র কালাসনিকব রাইফেল ডিজাইন খুব সরল হয় এটি তৈরি করতে খরচ পড়বে খুব কম এবং এটি রক্ষণাবেক্ষণও খুব সহজ রাইফেলটি আবিষ্কারের জন্য কালাসনিকপ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সম্মান পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর মিঠাইল কালাসনিকব উনিশশো সালে এই অটোমেটিক রাইফেলটি ডিজাইন করেন তিনি এটির নাম দেন আটোমেট কালাসনিকব এটি অবশ্য সংক্ষেপে এ কে ফোরটি সেভেন নামে বিশ্বব্যাপী পরিচিতি পায় আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই